ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু তাবিজ জুলালের শিরক হয় কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাগ ছড়াই বলেছেন মান তাআল্লা কা তামিমা তাফাকাত আশরাকা যে ব্যক্তি তাবিজ জুলালের শিরক করলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিশ্লেষণ ছাড়াই বলেছেন যে কোরআন দিয়ে লিখলে জায়েজ গায়র কোরআন দিয়ে লিখলে শিরক এরকম কথা তিনি বলেননি এবং অন্য হাদিসে বলছেন এটা মোসনাদ আহমদের হাদিস অন্য হাদিসে তিনি বলছেন মানতা আল্লাহ কা সেই জ্ঞান কোনো কিছু জুড়ালো উকিল আল্লাহ তাকে তার উপরে ছেড়ে দিবে অর্থাৎ আল্লাহ হেফাজত করবেন না তো এটা হচ্ছে তাবিজের ব্যবহারের কথা যদিও পরবর্তী সময়ে ওলামাই কারামের মধ্যে কিছু ওলামাই কারাম বড় বড় ওলামাই কারাম তারা এটাকে কোরআনে কারিম দিয়ে তাবিজ লেখাকে বৈধ বলেছেন জায়েজ বলেছেন তবে মনে রাখতে হবে কোনো যদি সূত্র থাকে জায়েজের সেটার দিকে না গিয়ে আমরা সুন্নতের দিকে যাব। যদি তাবিজ লাগানো কোনো গুরুত্ব ইসলামে থাকতো তাহলে প্রথম রাসুদ সাল্লিয় সালাম তার প্রিয় দুজন নাতা নাতিকে হাসান এবং হুসেনকে তিনি দুইটা তাবিজ দিয়ে দিতেন আর রাস্তাটা খুলে দিতেন আমাদের জন্য যেহেতু তিনি দেননি সেহেতু বিরত থাকবো এখন তাবিজ লেখলে বা লাগালে মশেরক হয় কি না এটা নিয়ত উপর ডিপেন্ড করে কেউ যদি মনে করে তাবিজ আমাকে রক্ষা করে দিবে তাহলে সে বড় মুশ্রেক সে বড় মুশ্রেক সে আল্লাহ অনুরূপে ভরসা করল ঠিক আছে এটা হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যারা তাবিজ লেখে যদি তাবিজ তিনি কোরআন দিয়ে লেখে তাকে মুশেক না বলাই সমচ্ছিন তাবিজ যদি গায়ের কোরআন দি লেখে কুফুরি বাকে তখন তাকে মুশিক বলা যেতে পারে তাও বোঝাতে হবে তার কাছে দাওয়াত পৌঁছাতে হবে তার কাছে যতক্ষণ এলেম না পছন্দ ততক্ষণ পতুবাজি করা যাবে না জাকালে